আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর দুই দিন বন্ধ থাকার পর নাইখং ছড়ি সীমান্তে আবার গোলাগুলি বাংলাদেশ সীমান্তে আতঙ্ক মিয়ানমারের এমন আচরণে বাংলাদেশ কি চুপ থাকবে দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দুই দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে বান্দরবরের নাইকখড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও গোলাগুলি শুরু হয়েছে থেমে থেমে ছোড়া হচ্ছে আর্টিলারি ও মর্টার শেল তবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আকাশে ফাইটার জেট ও হেলিকপ্টারের উড়াউড়ি দেখা যায়নি পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন গত শনিবার পর্যন্ত টানা তেইশ দিন রাখাইন রাজ্যের স্বাধীনতাকামী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছিল এ সময় আরাকান আর্মির লক্ষ্যবস্তুতে ফাইটার জেট ও হেলিকপ্টার থেকে গুলি গুলিবর্ষণ মর্টারশেল ও বোমা নিক্ষেপ করে আসছিল মিয়ানমারের সরকারি বাহিনী কিন্তু গত রোববার সকাল থেকে হঠাৎ গোলাগুলি থেমে যায় গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত গত দুই দিন সীমান্তের ওপার থেকে গোলাগুলির কোনো শব্দ আসেনি আকাশেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ফাইটার জেট ও হেলিকপ্টার দেখা যায়নি আজ সকাল থেকে নতুন করে গোলাগুলির শব্দে নাইটকং সীমান্ত এবং শূন্য রেখার আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিজেপির চৌকি থেকে ছোড়া হচ্ছে শেল ঘুমধুম ইউনিয়নের তুম্রু বাজারের পাড়া এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিটং ও শেখ পাহাড়ে মধ্যভাগের জায়গাটুকু নো ম্যান্সল্যান্ড এখানে শূন্যরেখায় আশ্রয় শিবির গড়ে তুলে পাঁচ বছর ধরে বাস করছে রাখাইন রাজ্য থেকে বিতাড়িত চার হাজার দুইশো জনের বেশি রোহিঙ্গা আশ্রয় শিবিরের পাশ ঘেসেই কাটাতারের বেড়া কাটাতারের দক্ষিণে পাহাড়ের শাড়ি পাহাড়চূড়ায় স্থাপন করা হয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর একাধিক চৌকে ঘুমধুমের তুমরু বাজার থেকে এসব খালি চোখেই দেখা যায় শূন্যরেখার আশ্রয় শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বলেন আজ সকাল সাতটা থেকে আবার শুরু হয়েছে গোলাগুলি পাহাড়চূড়ার বিজেপি চৌকির থেকে অংশেক পাহাড়ের দিকে থেমে থেমে ছোড়া হচ্ছে আর্টিলারি ও মর্টার শেল বেলা এগারোটা পর্যন্ত বিশ থেকে পঁচিশটি আর্টিলারি ও মর্টার শেল ছোড়া হয়েছে বিকট শব্দে পাহাড়ে পাদদেশে থাকা শূন্যরেখার আশ্রয় শিবিরের মাটি কাঁপছে সমানে চলছে গুলি গুলিবর্ষণও এতে আশ্রয় শিবিরের রোহিঙ্গারা আতঙ্কে আছেন রোহিঙ্গাদের মাথার উপর দিয়ে যাচ্ছে গোলা ও বোমা আশ্রয় শিবিরে মর্টার শেল কিংবা আর্টিলারি এসে পড়লে হতাহতের ঘটনা ঘটতে পারে আশ্রয় শিবিরের আরও কয়েক বাসিন্দা জানান গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তে বৃষ্টি হয়েছিল এর সময়টুকুতে মিয়ানমার ভূখণ্ডের পাহাড় চূড়ার কয়েকটি চৌকিতে নিরাপত্তা বাহিনীর উড়তিপড়া সদস্যের সমাগম ও অস্ত্রশস্ত্র মজুদ করে দেখা গেছে বিকেলের দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যের শূন্য রেখার আশ্রয় শিবিরের তারের পাশে এসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আজ সকাল দিকেও বিজেপির কয়েকটি দল পাশে নয়টার অবস্থান নিয়েছে পাঁচ থেকে সাত জনের কয়েকটি দলকে সীমান্তের পাহাড়ি রাস্তায় হাঁটাচলা করতে দেখা গেছে বিজেপির কয়েক সদস্যকে কাটাতারের পাশে দাঁড়িয়ে রেখার আশ্রয় শিবিরের কয়েকটি রোহিঙ্গা শিশুর সঙ্গেও কথা বলতে দেখা গেছে ঘুমধুম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন বেলা সাড়ে এগারোটা পর্যন্ত মিয়ানমারের ছোড়া মর্টার সেলের কোনো গোলা বা বোমা বাংলাদেশ ভূখণ্ডে এসে পড়েনি সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে জাহাঙ্গীর আজিজ আরও বলেন পাঁচ বছর আগে দুই হাজার সতেরো সালের পঁচিশ আগস্ট রাখাইন রাজ্যে নৃশংস হত্যাকাণ্ড নিপীড়নের মাধ্যমে প্রায় আট লাখ রোহিঙ্গাকে বিতাড়িত করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল এখনও রাখাইন রাজ্যে থাকা অন্য রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চক্রান্ত চলছে বলে মনে করেন তিনি এসব ঘটনা এমন সময় ঘটছে যখন মাত্র দশ দিন আগে আরাকানে রোহিঙ্গাদের জাতিগত নিধনযোগ্য এবং নিজ বাসভূমি থেকে বিতাড়নের পাঁচ বছর পার হল দুই সালের ২৫ ও ২৬ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের গণহত্যার মুখে প্রাণ বাঁচাতে আট লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে আগে আসা তিন লাখসহ সাকল্যে এগারো লাখ বিতাড়িত রোহিঙ্গা কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলায় প্রতিষ্ঠিত শরণার্থী শিবিরগুলো এবং তার আশেপাশে গাদাগাদি করে অবস্থান করছে এসব সবার জানার কথা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নিষ্ফল চেষ্টার বিষয়ে সবাই অবগত তড়িঘড়ি যে প্রত্যাবাসন চুক্তি হয়েছিল মিয়ানমারের সঙ্গে বা চীনের মধ্যস্থতায় যে ত্রিপক্ষীয় সংলাপ হয়েছিল রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়ে তাতে তিলমাত্র অগ্রগতি হয়নি আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে দুটি মামলা চলমান আইনি প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার আর এই ফলাফলের বিষয়ে কখনো নিশ্চিত হওয়া সম্ভব নয় টেকনাফ ও উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোয় ক্রমবর্ধমান অপরাধ বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দেখা দিয়েছে মাদক পাচারের অন্যতম উৎস হয়ে দাঁড়িয়েছে শিবিরগুলো সশস্ত্র অপরাধী দলগুলো নিয়মিত সংঘাতে লিপ্ত হয় খুন খারাবি প্রায় নৈমিত্তিক ঘটনা মানব পাচারও চলছে তাদের এসব কার্যকলাপ পরোক্ষভাবে মিয়ানমার জানতারি পক্ষে যাচ্ছে এসব অপকর্মে স্থানীয় অপরাধী চক্র জড়িত রাজনৈতিক সংযোগের কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল মানবিক বিবেচনায় সেই আশ্রিত রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বহুমুখী সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছে শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের সবার মধ্যে গ্রহণীয় কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি মোটা দাগে দুভাগে ভাগ হয়ে আছে তারা এক অংশ চায় প্রত্যাবাসন আরেক অংশ চায় বর্তমান অবস্থা বহাল থাকুক এই দ্বিতীয় অংশের নেতৃত্ব চলে গেছে সশস্ত্র অপরাধীদের নিয়ন্ত্রণে সন্ধ্যা নামলেই এরা প্রায় সর্বে সর্বা হয়ে ওঠে ক্যাম্পগুলোয় এমনই প্রচলিত বিশ্বাস এক ফেব্রুয়ারি দুই হাজার একুশ সংঘটিত অভ্যুত্থানে সেনাবাহিনী মিয়ানমারের সর্বময় ক্ষমতা দখল করে সেই বছর এপ্রিলে সেখানকার গণতান্ত্রিক শক্তি বিকল্প সরকার হিসেবে জাতীয় ঐক্যের সরকার গঠন করে এই সরকারের মূল অংশীদার অংশান সূচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি তবে এর সঙ্গে ছোট ছোট কিছু দল এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ও বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী দলও যোগ দিয়েছে তিন জুন দুই হাজার একুশ তারিখে এই সরকার পলিসি পজিশন অন দ্য রোহিঙ্গা ইন রাখাইন স্টেট নামে একটি অবস্থানপত্র প্রকাশ করেছে এই অবস্থানপত্র সরাসরি রোহিঙ্গা জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে প্রণীত হয়েছে এই প্রথম মিয়ানমারের কোনো সংগঠন রোহিঙ্গাদের রোহিঙ্গা নামে সম্বোধন করেছে যেখানে সেনাদের অত্যাচারের প্রতিবেশী দেশে আশ্রয়ন গ্রহণকারী রোহিঙ্গাদের স্বেচ্ছায় এবং নিরাপত্তা ও সম্মানের সঙ্গে প্রত্যাবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেছে সবশেষে এই সরকার এবং অন্য সবার সঙ্গে যোগ দিয়ে সামরিক এক নায়ক তত্ত্বের বিরুদ্ধে অবদান রাখার জন্য রোহিঙ্গাদের প্রতি আহ্বান জানিয়েছে আশ্চর্যজনকভাবে শরণার্থী শিবিরের রোহিঙ্গা কোনো নেতা বা ডায়াসপোরার কোনো প্রতিনিধি এই আহ্বানের বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি মিয়ানমারে দেশব্যাপী যে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে যত বিলম্বেই হোক তা একসময় নিষ্পত্তি হবে সব পক্ষের আলোচনার মাধ্যমে সে আলোচনায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির একমাত্র সম্ভাবনা যদি তারা জাতীয় ঐক্যের সরকারের আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশের পক্ষে এই বিষয়ে সরাসরি কোনো ভূমিকা গ্রহণ করা সম্ভব নয় তবে এই বিষয়ে রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করা এবং প্রয়োজনে সহায়তা প্রদান কার্যকর হতে পারে মিয়ানমার জানতার এতে ক্ষুব্ধ হওয়া সম্ভব তবে তাদের তোষণ করেও তো গত পাঁচ বছরে কোনো ফায়দা হয়নি আঠাশ আগস্ট গোলা এসে পড়ায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় এর আগেও মিয়ানমারের সামরিক বিমান বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং যথারীতি বাংলাদেশে প্রতিবাদ জানিয়েছে আমি বলেছিলাম যে দুবার সতর্ক করার পর তৃতীয়বারে অনুপ্রবেশকারী একটি বিমানকে গুলি করে ফেলে দেওয়া উচিত মিয়ানমারকে একটি বার্তা দেওয়ার জন্য উপস্থিত একজন নিরাপত্তা কর্মকর্তা আমার বক্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেন যে মিয়ানমার ঠিক এটি চাইছে যাতে সমস্যাটিকে মিয়ানমার বাংলাদেশ সংঘাত হিসেবে উপস্থাপন করা যায় মিয়ানমারের জানতা তাদের জাতিগত সংঘাতকে বাংলাদেশের সমস্যায় পরিণত করেছে গণহত্যামূলক কাজের মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়ে বাংলাদেশ এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় যাতে রোহিঙ্গারা স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে কিন্তু গত পাঁচ বছরে জানতা প্রমাণ করেছে যে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা সুদূর পরা হত নাইকং ছড়িতে কয়েকদিনের ব্যবধানে দুবার গোলা এসে পড়াটা অবশ্যই বিপদজনক এতে প্রাণহানির আশঙ্কা ছিল এছাড়া মিয়ানমারের সামরিক হেলিকপ্টারও বাংলাদেশের আকাশীমা লঙ্ঘন করেছে বাংলাদেশ আবার প্রতিবাদ জানিয়েছে তবে মিয়ানমার অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে কিনা তা জানা যায়নি বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে সেনাদের সঙ্গে স্বাধীনতাকামী আরাকান আর্মির লড়াই চলছে আরাকান আর্মি জাতীয় ঐক্যের সরকারের যোগ দেয়নি যেমনটি অন্য অনেক বিদ্রোহী দল দিয়েছে তাদের প্রবল মুসলিম বিরোধিতাও সুপরিচিত চলমান এই সংঘাতের পরিপ্রেক্ষিতে এসব গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়ে থাকতে পারে তবে বিষয়টি ইচ্ছাকৃত কিনা তাও খতিয়ে দেখা দরকার সেই সঙ্গে আকাশ সীমা লঙ্ঘনের বিষয়টিও আছে ইচ্ছাকৃত হোক বা না হোক এসব ঘটনায় মিয়ানমার জানতার অবহেলাপূর্ণ মনোভাব বেশ স্পষ্ট তারা ধরেই নিয়েছে যে এরকম কিছু ঘটলে বাংলাদেশ কূটনৈতিক প্রতিবাদের বাইরে আর কিছু করবে না এই কমফোর্ট জোন থেকে তাদের স্থানচ্যুত করা প্রয়োজন ছোটখাটো কিছু পাল্টা ব্যবস্থা তাদের এই রূপ কার্যকলাপ থেকে বিরত রাখতে পারে আমার বিশ্বাস গতি সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া এতে ক্ষতিগ্রস্ত হবে না বরং খানিকটা শক্তি প্রদর্শন প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার যান তার চরম নির্লিপ্ততায় হয়তো কিছুটা তরঙ্গ সৃষ্টি করতে পারে